সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের বীজগণিত বীজগণিত বইয়ের ত্রিকোণমিতি অংশ থেকে একটা ক্লাস নিই। আমরা নবম অধ্যায়ে উনিশ দাগ ধরে দেখি, তাহলে আমরা এমনই দেখব ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস সাইন এ ইজ ইকুয়াল সেক এ মাইনাস ট্যান এ। এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে যে আমরা প্রথমে বাম পক্ষটাই লিখি, এল ইস এস বাম পক্ষটা লিখলাম, বাম পক্ষে দেখতে পাচ্ছি এই, আর ডান পক্ষে ছিল সেক এ মাইনাস ট্যান এ। এইটা ছিল আমার বাম পক্ষে, এটা প্রমাণ করতে এটা আছে। এখন এটা প্রমাণ করার কিছু কৌশল আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি রুটের ভিতরে একটা ভগ্ন অংশ আছে ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস কস, যেটা প্রমাণ করতে হবে। সেখানেও দেখতে পাচ্ছি সেক এ আর ট্যান এর মাঝে একটা মাইনাস চিহ্ন আছে, আমরা এই মাইনাস চিহ্নটাকে মোটেই নষ্ট করবো না। তার জন্য কি করবো, আমরা আরো জানি কোনো ভগ্নাংশের লব এবং হরকে যদি একই জিনিস দিয়ে গুণ করা যায় তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন আসে না। ঠিক এই নিয়মে আমরা রুটের ভিতরে যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশের লব এবং হরকে একই রাশি দিয়ে গুণ করবো। কি রাশি দিয়ে গুণ করবো, ওয়ান মাইনাস সাইন এ দিয়ে গুণ করবো। নিচে ওয়ান প্লাস সাইন এ আছে, এটাকেও গুণ করবো ওয়ান মাইনাস সাইন এ। গুণ করলে আমরা যেটা পাবো রুট ওয়ান মাইনাস সাইন এ, আর ওয়ান মাইনাস সাইন এ আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন এ এর হোল স্কোয়ার, আর নিচে ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ আছে, এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মায় লিখলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ লিখতে পারবো। এরপরে আমরা জানি আমি ডাইন পক্ষটা মুছে ফেললাম, আমরা জানি রুট আর স্কোয়ার কেটে যায়, এই রুটটা ওয়ান মাইনাস সাইন এর হোল স্কোয়ারের মাথায় যেমন আছে ঠিক তেমনি ওয়ান মাইনাস সাইন এ স্কোয়ারে তার মাথায় আছে। আমি যদি ওইটাকে একটু ভাগ করে তো লিখি তাহলে এরকম লিখতে পারবো ওয়ান মাইনাস সাইন এ এর হোল স্কোয়ার বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ। এইভাবে যদি লিখি তাহলে উপরে রুট আর এই স্কোয়ারটা কেটে যায় ওয়ান মাইনাস সাইন এ, আর নিচে আসে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। আমি কিন্তু কখনোই এ স্কোয়ার এই স্কোয়ারটা এই রুটটা কাটতে পারবো না, কারণ এই স্কোয়ারটা কিন্তু আমার ওয়ান আর সাইনের হোল স্কোয়ার না, এই কারণে এটা কাটতে পারবো না। তার জন্য আমি কী করবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান লিখতে পারবো ওয়ান স্কোয়ার এ। আবার লিখতে পারবো ওয়ান মাইনাস সাইন এ বাই, এবার কস স্কোয়ারের স্কোয়ার আর রুটটা কেটে দেবো, দিলে আমরা লিখতে পারবো কস। আমি একটু এ পাশটি তুলেছি ফেলি, এরপরে আমরা যে কাজটা করবো এখানে একটা মৌলিক নিয়ম আছে যে আমরা হরটাকে ভাগ করে করে লিখতে পারি। কেমন, যদি এরকম থাকে এ প্লাস বি বাই সি, এইটাকে আমরা লিখতে পারি এ বাই সি প্লাস বি বাই সি ঠিক। এইটাকে যেমন এই নিয়মে লিখলাম এইটাকে ঠিক ওই নিয়মে লিখলে আমরা এরকম লিখতে পারবো ওয়ানের নিচে কোয়াজে মাইনাস সাইন এর নিচে কোয়াজে, এইভাবে আমরা লিখতে পারি। ওয়ান মাইনাস কোয়াজের সমান আমরা লিখতে পারি সেকে মাইনাস সাইন এ বাই কোয়াজের সমান লিখতে পারবো ট্যান, যেটা আমার ডাইন পক্ষে ছিল।
আমরা লিখতে পেলাম আর ইজ এস অতএব আমরা এইভাবে লিখব এল ইজ এস ইজ ইকুয়াল আর ইজ এস রুট এইভাবে আমরা এই অঙ্কটা শেষ করতে পারি নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো ঠিক এইরকমই একটা অঙ্ক আছে বীজ দাগে ঠিক একই অঙ্ক বীজ দাগে আছে আমরা যদি অঙ্কটা বীজ দাগের অঙ্কটা একটু লিখি তাহলে দেখতে পাব সেই অঙ্কটাতে ওইরকম একটা রুট আছে রুটের ভিতরে একটা ভগ্ন অংশ আছে এবং ডান পাশে আরেকটা রাশি আছে আমি অঙ্কটা তোমাদের দেখার জন্য একটু লিখে দিই এরকম আছে বীজ দাগ কি রুট থেকে প্লাস ওয়ান বাই থেকে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল কোয়াট এ প্লাস কোসেক আমি একটু বোর্ডটা ক্লিয়ার করি এরকম একটা নিশ্চয়ই তোমরা কুণির দাগের অঙ্কটা এবং বীজ দাগের অঙ্কটার ভিতরে একটা মিল দেখতে পাবো কুণির দাগ এখানে একটা রুট ছিল এখানেও আছে বীজ দাগ আছে কুণির দাগে ঠিক আমরা যা যা করেছিলাম এখানেও ঠিক আমরা সেই সেই কাজটাই করবো কি আমি একটু তোমাদের বোঝার সুবিধাটা বলে দিই তুমি একটা বাসাতে প্র্যাকটিস করো কি রুটের ভিতরে দেখবে সে কে প্লাস ওয়ান আছে সে কে মাইনাস ওয়ান আছে ডান পাশে যদি প্রমাণ করতে হবে সেখানে কোয়াট আর কোসেকের মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে আমরা এই প্লাস চিহ্নটাকে নষ্ট করবো না যেমনটা আগেও আমরা এখানে একটা মাইনাস চিহ্ন ছিল সেই মাইনাস চিহ্নটাকে নষ্ট করিনি আর কি করব আমরা জানি কোনো ভগ্নাংশের লব এবং হরকে একের জন্য যদি গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন আসে না সেই নিয়মে আমরা এই ভগ্নাংশটা লব এবং হরকে একের জন্য যদি গুণ করবো আমার জন্য প্লাস চিহ্নটা পরিবর্তন না হয় তার জন্য কি করবো আমরা এই ভগ্নের লব এবং হরকে সেকে প্লাস ওয়ান দিয়ে গুণ করব গুণ করে উনির দাগে আমরা যা যা করেছি ঠিক যে যে ধাপ যখন অনুসরণ করেছি আমরা বীজ দাগে ঠিক সেই সেই ধাপ সেই সেই সময় অনুসরণ করে বীজ দাগের অঙ্কটা আমরা সলভ করতে পারবো তা নিশ্চয়ই তোমরা বীজ উনির দাগের অঙ্কটা আমি তোমাদের দেখিয়ে দিলাম আর ঠিক একই রকম অঙ্ক বীজ দাগ নিশ্চয়ই আমি আশা করি তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করলে অবশ্যই পারবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাসটা শেষ করি সবাই ভালো থাকবে